ট্রাম্প পাগলা শেষ পর্যন্ত হচ্ছে সু করছে ফেসবুক ইউটিউব টুইটারকে তাকে ওদের প্ল্যাটফর্মে ফিরতে দেওয়ার জন্য। সে ট্রাম্প চেষ্টা অনেকভাবেই করে যাচ্ছে, নানান রকম সব ধরনের প্রচেষ্টা চালায় যাচ্ছে। কিছুদিন আগে হচ্ছে সে ওভারসি বোর্ডের কাছে, ফেসবুক ওভারসি বোর্ডের কাছে আবেদন জানাইছিল। ফেসবুক ওভারসি বোর্ড হচ্ছে ফেসবুকের উপরে মোর পাওয়ারফুল, 10 জন বা কয়জনের জন্য একটা বোর্ড আছে, সদস্য বোর্ড। তো সেটা অবশ্য ফেসবুকের নির্ধারণ করা যে সে ওভারসি বোর্ডে কারা থাকবে, এটা একটা সার্কুলার সিচুয়েশন সেখানে। বাট যা হোক, তো সেই ওভারসি বোর্ডের হচ্ছে রাইট আছে, অথরিটি আছে ফেসবুকের কোনো ডিসিশনকে ওভারটার্ন করার। সো এই যে ফেসবুক ব্যান করলো ট্রাম্পকে, ওভারসি বোর্ড যদি মনে করে যে সিদ্ধান্তটা সঠিক ছিল না, ভুল ছিল, তাইলে হচ্ছে সেটাকে উল্টে দিতে পারবে। বেসিক্যালি কোর্ট সিস্টেম আর কি, যে আপনি আপিল করার জন্য একটা উচ্চতর স্থান থাকা আর কি, সো ওই সিস্টেম কোর্স করা। যা হোক, এবং সেই ওভারসি বোর্ডে হচ্ছে কারা থাকে, বিভিন্ন দেশের সাবেক প্রধানমন্ত্রী, এরকম বড় বড় খুব বড় বড় লোকজন আর কি। সেই ওভারসি বোর্ডের কাছে প্রথম ট্রাম্প হচ্ছে আবেদন করার পর ওভারসি বোর্ড হচ্ছে ফেসবুককে বলছে যে তোমরা তাকে কি পার্মানেন্টলি ব্যান করবা না টেম্পোরারি ব্যান করবা, একটা ফাইনাল ডিসিশন তাকে জানাও 6 মাস সময়ের মধ্যে। 6 মাস সময় দিলাম, 6 মাসের মধ্যে একটা ডিসিশন জানাও। সেটার পর এখন রিসেন্টলি জাস্ট আজকেই খবর আসলো যে ফেসবুক হচ্ছে, ট্রাম্প হচ্ছে ফেসবুক ইউটিউব এবং টুইটার সকলকে হচ্ছে সু করছে। নাও এটার ভবিষ্যৎ কি? অবশ্যই এটার ভবিষ্যৎ খুবই অবভিয়াস, এটার কোনো ভবিষ্যৎ নাই, ট্রাম্পের পক্ষে রায় আসবে না। কিন্তু এই বিষয়টা ইন্টারেস্টিং, এইটার সারাউন্ডিং ইন্টারেস্টিং আলোচনার সুযোগ আছে। প্রথমত কেন এটার অবভিয়াস ভবিষ্যৎ, সেটার কারণ হচ্ছে ট্রাম্পের মামলা করার গ্রাউন্ডটা কি। সো ট্রাম্পের গ্রাউন্ড ছিল যে ফেসবুক হচ্ছে তার বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, সে তার কথা বলার রাইট তাকে মাজল করতেছে। ওরে বাবা, মাজল ওয়ার্ড তো বললো, এখন ভয় লাগে আবার শাহবাগীরা। তো কথা হচ্ছে সেটা কি ট্রু, তার এই দাবির বেসিস বা এই অভিযোগের বা এই মামলার বা এই আবেদনের বেসিস কি যৌক্তিক, যুক্তিযুক্ত না? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট কি বলে, সংবিধান মানুষের ফ্রি স্পিচকে প্রটেক্ট করতেছে সরকারের কাছ থেকে। ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠান না, তারা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। সো ফ্রি স্পিচের যখন কথা বলা হয় তখন হচ্ছে, যেমন যেটা আমি বিভিন্ন সময় আলোচনা করছি, যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ল অ্যান্ড পলিসি। ল হচ্ছে আইনত, যেমন ফ্রি স্পিচ আইনত আপনার ফ্রি স্পিচ আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড না ফার্স্ট, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট। সো আইনত আপনি, কেউ আপনাকে বাধা দিতে পারবে না, আপনি রাস্তার চার রাস্তার মোড়ে দাঁড়ায় আপনি যাচ্ছে তাই ভাষায় ট্রাম্পকে গালাগালি করতে পারবেন, যাচ্ছে তাই ভাষায় হোয়াইট ব্ল্যাককে নিয়ে রেশাল কথাবার্তা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ল, ল দ্বারা আপনি প্রোটেক্টেড। আর পলিসি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের পলিসি, যেমন কোনো প্রতিষ্ঠানের পলিসি এরকম যদি থাকে যে কেউ যদি, আপনি যদি ব্ল্যাকদেরকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেন, তারা আপনার চাকরি, আপনাকে চাকরি থেকে বের করে দেবেন, স্টাফ, যেটা অহরহ হয়। এই এটাকে বলে ক্যান্সেল কালচার, সেটা নিয়ে আবার বিতর্ক আছে এখানে, যে আপনি ধরেন কোনো রাজনৈতিক মতাদর্শের সাথে মিললো না, কোনো কথাবার্তা মিললো না, আবার পিসি কালচার বলে, মানে পলিটিক্যাল কারেক্টনেস কালচার। সো পিসি কালচার, পলিটিক্যাল ওভার পলিটিক্যাল কারেক্টনেস, তারপর ক্যান্সেল কালচার, সেখান থেকে কাউকে জবে না নেওয়া, জব না দেয়া, জব থেকে বের করে দেওয়া। সো এগুলো হচ্ছে পলিসি ওরিয়েন্টেড জিনিসপত্র, রাইট? আমি যেমন, আমার যেমন বাক স্বাধীনতা আছে সেটা সরকার প্রটেক্ট করবে, একইভাবে আমার বাক স্বাধীনতার অপব্যবহার করলে কোনো কোম্পানি যদি আমাকে তার চাকরি থেকে বের করে দেয়, সেই কোম্পানির সেই অধিকারকে আবার একইভাবে সরকার প্রটেক্ট করবে। সো বেসিক্যালি সকলের স্বাধীনতা, যেটা আমি বিভিন্ন সময় আলোচনা করছি, যেখানে অনেক হিসাব আছে, যেখানে সভ্যতা, সভ্যতার অনেক মারপ্যাচ আছে, যেই কারণে আমরা বাংলাদেশিরা তো আসলে অসভ্যতার চিন্তাভাবনায় বেড়ে ওঠা, সব কিছু আমাদের সলিউশন হইতেছে ব্যান করে দেন কেন, থামাই দেন কেন, বন্ধ করে দেন কেন, খাইয়া দেন কেন, এরকম, রাইট? সো না, সেটা এই সব দেশের চিন্তাভাবনা এরকম না, এইসব দেশ হইতেছে যথাসম্ভব, যতটা সম্ভব মানুষকে ফ্রিডম দেওয়া যায়, সেটা তো, সেটা করতে গেলে কমপ্লিকেশন বাড়েও। যেমন একটা ফেয়ারনেস ডক্ট্রিনের কথা মনে একটা পর্বে আলোচনা করছিলাম, ইউএসএতে একটা আইন ছিল ফেয়ারনেস ডক্ট্রিন, কোনো টিভি চ্যানেলে যদি আপনার বিরুদ্ধে কোনো আলোচনা হয়, আপনাকে নিয়ে কোনো কথাবার্তা বলা হয়, আপনার বিরুদ্ধে বিষেধাজ্ঞা হোক, অভিযোগ করা হোক, সমালোচনা করা হোক, তাইলে আপনাকে আবার সেই টিভি চ্যানেলে বা সেই প্রোগ্রামে ইকুয়াল এয়ার টাইম দিতে হবে, নিজের দিক আত্মপক্ষ সমর্থনের জন্য, নিজের দিক উপস্থাপন করার জন্যে। সো জানি এটা, ওই যেটা নাম ছিল ফেয়ারনেস ডক্ট্রিন আর কি। সো
সো সরকার এরকম একটা নিয়ম করে রাখছিল, কিন্তু পরে দেখা গেল যে এটা আসলে আপনার চ্যানেলের স্বাধীনতা, আপনি এটা করে আবার খর্ব করতেছেন। চ্যানেল তার চ্যানেলে কী দেখাবে না দেখাবে, কীভাবে দেখাবে না দেখাবে, এগুলো যদি সরকার বসে বসে ডিসাইড করে। চ্যানেল আমার ইচ্ছে হয়েছে আমি অমুককে ডাকবো, এখন সরকার যদি আইন করে বসে থাকে অমুককে ডাকলে আবার তোমাকে তুমি ডাকতে বাধ্য থাকবে, তাহলে তো আমি আমার চ্যানেল স্বাধীনভাবে চালাইতে পারতেছি না, আমি ডিসিশন নিতে পারতেছি না আমি আমার টিভি চ্যানেলে কাকে ডাকবো। সো যেটা বললাম আর কি, সো সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার প্রশ্নে সেই ফেয়ারনেস ডক্ট্রিন আইন এখন আর নাই, যদিও অ্যাপারেন্টলি শুনলে মনে হবে যে কি সুসভ্য একটা আইন। কাউকে যদি আপনি সমালোচনা করেন তাহলে তাকে আবার প্ল্যাটফর্ম দিতে আপনি বাধ্য থাকবেন সকবার জন্য, কিন্তু এতে করে যে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান বা যারা ক্রিয়েটিভ কোনো কাজ করতেছে বা যে যে যেই কাজ করতেছে সে কিন্তু তার ওইখানে স্বাধীনতাটা খর্ব হইতেছে, সরকার যদি এসে ডিকটেট করতে থাকে সব বিষয়ে। সো দ্যাট বিং দ্য আইডিয়া, তো যেই কারণে ল এবং পলিসির যে পার্থক্যটা বললাম, যে পলিসি অ্যাপ্লাই করার স্বাধীনতা সকল কোম্পানির, সকল প্রাইভেট কোম্পানি, সকল টিভি কোম্পানি হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়া হোক, সকল প্রাইভেট কোম্পানির, তারা কীভাবে তাদের কোম্পানি পরিচালনা করতে চায় সেই পলিসি, সেই সিদ্ধান্ত নেওয়ার অথরিটি আবার তাদের থাকতে হবে, সেটার মধ্যে সরকার নাক গলাবে না। এ কারণেই তো এইসব দেশে অ্যামাজন ফেসবুক হইতে পারে, বাংলাদেশে হলে তো কবি সরকার খাইয়ে দিত অ্যামাজন ফেসবুকে, রাইট? তো মুখে মতাদর্শের সাথে মেলে নাই, তো মুখের ভাবমূর্তি নষ্ট হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী কত লামসাম ধরে বাঙালি, এবং যেটা একটাকে বললাম যে বাঙালির অ্যাটিচিউড হইতেছে আমার কথা মতো পছন্দ না হইলে এরে খাইয়ে দিতে হবে, জেলে ভরে দিতে হবে, ব্যান করে দিতে হবে। এবং বাঙালির হাতে যদি আমেরিকা পড়তো, আমেরিকা মনে করেন অবস্থা কী হইতো, তো আপনারা ধারণাই করতে পারতেছেন না, একটু হালুয়া টাইট করে ফেলতো। সো না, এই কারণে তো ফেসবুক ইউটিউব এগুলো বাংলাদেশে হবে না, এই কারণে আমেরিকাতে এরা হইতে পারতেছে। এবং এই ডিসকাশনটা গোজ ব্যাক দেয়ার আর কি, বেসিক্যালি যে ট্রাম্পের এই অভিযোগেকে যদি মেরিট নিতে হয়, এটার ভিত্তিতে যদি ফেসবুক ইউটিউবের উপর সরকার কোনো চাপ তৈরি করার চেষ্টা করে, তাহলে তো স্বাধীনতা থাকলো কই, বরং সরকার সকলের স্বাধীনতা নিশ্চিত করবে, ট্রাম্পের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করবে, অ্যাট দ্য সেম টাইম ফেসবুক ইউটিউব তাদের প্ল্যাটফর্মে কীভাবে পলিসি নির্ধারণ করবে, কে কে কী বলতে পারবে না পারবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই প্ল্যাটফর্মগুলোর আছে। নাও এখানে ইন্টারেস্টিং আরেকটা যেটা ব্যাপার, যে ফেসবুক ইউটিউব ইন্টারনেট এগুলা পাবলিক ইউটিলিটি সার্ভিস কি না। তো যেটা পাবলিক ইউটিলিটি সার্ভিস সেটা সরকার নাগরিকের জন্য সেটার সেবা নিশ্চিত করতে বাধ্য থাকবে, এটা অপশনাল না। যেমন ফ্রি স্পিচ সরকার নিশ্চিত করতে ফ্রি স্পিচ সকলের জন্য বাধ্য থাকবে না। ফেসবুক ইউটিউব যেটা বললাম ইন্টারনেট এখনও হয় নাই পাবলিক ইউটিলিটি সার্ভিস, হয়তো কখনো হবে, যদি হয় তখন সরকার, কিন্তু এখন যেরকম আমরা নিজের পকেটের টাকা দিয়ে ইন্টারনেট কিনি, তখন সরকার ব্যবস্থা করবে সকলের জন্য ইন্টারনেট, হয়তো ফ্রি হয়তো বা কম দামে আর কি, বেসিক্যালি যেরকম এখন আমরা পানি সরকার ব্যবস্থা করে, গ্যাস এগুলা কিনতে হয়, বাট সরকার ম্যানেজ করে আর কি। সো ইন্টারনেট এখনও পাবলিক ইউটিলিটি সার্ভিস হয়ে সারে নাই, কিন্তু পৃথিবীতে যেরকম ইন্টারনেটের ব্যবহার যেই পরিমাত্রায় বেড়ে গেছে, আপনি এখন চিন্তা করেন, আপনি যেরকম পানি ছাড়া চলতে পারবেন না, গ্যাস ছাড়া চলতে পারবেন না, ইন্টারনেট ছাড়াও কিন্তু এখন চলতে পারবেন না, রাইট? সো এটাকে পাবলিক ইউটিলিটি সার্ভিস ঘোষণা করার একটা আলাপ আছে, এটা হয়তো আমার মনে হচ্ছে খুব অদূর ভবিষ্যতে এরকম হয়ে যাবে ইন্টারনেট পাবলিক ইউটিলিটি সার্ভিস। নাও ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া এগুলো এরকম পাবলিক ইউটিলিটি সার্ভিস কি না, বা এগুলোকে ঘোষণা করার প্রয়োজন আছে কি না, সো সেটা নিয়ে একটা আলাপ আছে। অনেকে বলে যে এরকম সময় চলে আসতেছে বা চলে আসছে অলরেডি, যে এত পরিমাণ মানুষ ফেসবুক ইউটিউব ইউজ করে, সুতরাং এটা সরকার এখন নিয়ন্ত্রণে নেওয়া উচিত, এটাকে পাবলিক ইউটিলিটি সার্ভিস হিসেবে ঘোষণা দেওয়া উচিত। মানে উচিত বলতে এটা তো একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হবে, সংবিধান চেঞ্জ করতে হবে বা সংবিধানকে রিইন্টারপ্রিট করতে হবে কীভাবে করে, কারণ এটা একটা প্রাইভেট কোম্পানি ব্যবসা করতেছে, সেটাকে সরকার চাইলে তো এরকম করে কনফিসকেট করতে পারে না স্টাফ। তো এটা খুবই জটিল একটা আলাপ, খুবই জটিল একটা সিচুয়েশান, খুবই ইন্টারেস্টিং একটা সিচুয়েশান অ্যাজ ওয়েল। তো সেটা হচ্ছে ঘটনা। তো এখন পর্যন্ত ফেসবুক ইউটিউব পাবলিক ইউটিলিটি সার্ভিস না, এখন পর্যন্ত এগুলো প্রাইভেট কর্পোরেশন, এখন পর্যন্ত এটা ফ্রি মার্কেট, কি কেমন করে জানি বলে, মানে ফ্রি মার্কেট হোয়াটএভার। সো তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে, এবং সেই অধিকার বরং সরকার একদিকে যেমন নাগরিকের ফ্রি স্পিচ প্রটেক্ট করবে, অ্যাট দ্য সেম টাইম সরকার ফেসবুক ইউটিউব তারা কী পলিসি ব্যবহার করতে চায় তাদের কোম্পানিতে, সেই অধিকার তাদের, সেই স্বাধীনতা সরকার প্রটেক্ট করবে। সো সেটা যদি হয় তাহলে ট্রাম্পের এই আবেদন হচ্ছে সরকারের আদালত থেকে কী রায় আসবে, আদালত থেকে রায় আসবে যে গোষ্ঠী গেলে তোমার ফ্রি স্পিচ, তুমি রাস্তার মাঝখানে গিয়ে ফ্রি স্পিচ ব্যবহার করে চিল্লাচিল্লি করো, ওদের প্ল্যাটফর্মে তুমি ফ্রি স্পিচ কাকে বলো সেই সিদ্ধান্ত ওরা নেবে, এটা ওদের অধিকার। সো সরকার বরং ফেসবুক ইউটিউবের সেই অধিকারকে প্রটেক্ট করবে। সো এটা একেবারে লাইক অবভিয়াস, এর চেয়ে অবভিয়াস আর কোনো কিছু হইতে পারে না যেটা আউটকাম কী আসবে। কিন্তু ট্রাম্প করছে সু, এবং আমি ইন এ ওয়ে আই এম সাপোর্টিভ অফ ইট, এই কারণে যে সু করায় কিন্তু একটা ইন্টারেস্টিং আলাপ এখন সামনে উঠে আসবে। এখন
আদালত এটা নিয়ে কথা বলবে, কংগ্রেসরা এটা কংগ্রেস এটা নিয়ে আরও সিরিয়াস আলোচনা উঠে আসবে, নাইলে হয়তো আরও খুবই স্লো প্রক্রিয়ায় হতো। সো মানে এইসব ঘটনার কারণে আস্তে আস্তে যে ট্রাম্প ব্যান হয়েছে, ট্রাম্প এখন সু করছে এরকম, এবং ট্রাম্প একটা এক্স প্রেসিডেন্ট, ইউএসএর প্রেসিডেন্ট, মানে খামখেয়ালি কথা তো না, একটা সাধারণ মানুষ তো না, রাইট? সো ইন্টারনেট, তারপর ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াগুলো, এগুলো পাবলিক ইউটিলিটি সার্ভিস হিসেবে কনসিডার করার যে একটা আলাপ অল্প অল্প করে বুদবুদ করতেছে, সেটা আরেকটু হয়তো সামনে চলে আসবে। তাইলে হয়তো আজকে থেকে 30 বছর পর যদি ইন্টারনেট ইউটিলিটি সার্ভিস ঘোষণা করা হয়ে থাকতো, সেটা হয়তো 20 বছর পর হবে, এই আলোচনাটা এখন শুরু হয়। একইভাবে হয়তো বা ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এগুলো কীভাবে, কারণ বেসিক্যালি অনেকেইভাবে বলে আর কি যে কথা বলার স্বাধীনতা, আপনি যদি এখন ফেসবুক ইউটিউবে না কথা বলতে না পারেন, যেমন ট্রাম্প ফেসবুক ইউটিউব টুইটারে নাই দেখে ওর এখন আর কোনো খবর নেই, মানুষের সাথে আর কোনো ইন্টারাকশন নাই ওর, এখন যদি কোনো একটা সভা সেমিনারে গিয়ে 5 মিনিট কথা বলো ওইখানে মানুষ শুনবে, কিন্তু যে মিলিয়ন মিলিয়ন মানুষ একটা পোস্ট থেকে ওর কথা শুনতে পারতো সেটা তো আর হচ্ছে না। সো বেসিক্যালি সোশ্যাল মিডিয়া কারো কণ্ঠরোধ করা মানে এসেনশিয়ালি তার কণ্ঠরোধ করে দেয়া, তার আর কথা বলার আর মানুষের কাছে রিচ করার জায়গা নাই, যেখানে সারা পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষের কাছে রিচ করতেছে, সেখানে আপনাকে যদি ব্যান করা হয় তাহলে কিন্তু আপনি পৃথিবীর এই বাস্তবতা থেকে ছিটকে গেলেন। সো এসব আলাপ আর কি, এসব আলাপ আছে কিছু, এবং আমি মনে করি যে এই আলাপগুলো মেরিট আছে, নাই যে একেবারে তা না, ইন্টারেস্টিং আলাপ এবং খুবই খুবই কমপ্লিকেটেড আলাপ, রাইট? লাইক আপনি শ্যাম রাখবেন না কুল রাখবেন, আপনি কি এখানে মানুষের ট্রাম্পের ফ্রি স্পিচকে প্রোটেক্ট করবেন নাকি কোম্পানিগুলার তাদের স্বাধীনভাবে তাদের কোম্পানি পরিচালনা করা, পলিসি নির্ধারণ করা, সেটাকে প্রোটেক্ট করবেন, রাইট? সো অ্যাগেন বাঙালির, আমি জানি বাঙালির ইন্টুইশন হইতেছে, অনেকেই অনেকে ইনস্টিংক্ট কমেন্ট আইসা, হ্যাঁ হ্যাঁ না না ব্যান করে দেন, ফেসবুক ইউটিউব এরা বেশি বাড়াবাড়ি করে, আমারে ব্যান করে দিছে, আমার ইয়ে হুজুরকে, আহমদুল্লাহ হুজুরের পোস্ট খাইয়ে দিছে, এদেরকে ব্যান করে দিতে হবে, এর বাঙালি হিসেবে অবস্থা, মানে এদের মন মতো সব কিছু হইতে হবে, এদের মন মতো যদি এরকম তো এদের মতো করে দুনিয়া চালাইলে দেখা যাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেউ আর নাই, সবাই ব্যান খেয়ে বসে আছে, সবাই জেলের ভেতরে, এবং যে কারণে বাংলাদেশের ব্যবসার জন্য পৃথিবীর সবচাইতে বাজে দেশ, এশিয়ার সবচাইতে বাজে দেশ আর কি জায়গা। সো আপনি যদি কেন ওয়েস্টে মানুষ আসতে চায়, কেন ওয়েস্টে মানুষ থাকতে চায়, এইসব কারণে যে এখানে সরকার সব দিক কনসিডার করে সর্বোচ্চ পরিমাণ নাগরিকের স্বাধীনতা, সর্বোচ্চ পরিমাণ রাইটচাস ডিসিশনটা নেওয়ার চেষ্টা করে, আইডিয়ালি করে, অনেক সময় কমপ্লিকেটেড দেখে অনেক কিছু করা যায় না, লাইক ফর এক্সাম্পল এই সিচুয়েশানে এখন কী করবে, এখন কার পক্ষে দিবে, এগুলো ট্রিকি আলাপ, সহজ আলাপ না, যতটা আমার ধারণা বাঙালি ভাববে যে ও এত খেয়ে দেখ, ফেসবুকে খেয়ে দেখ, ইউটিউবকে খেয়ে দেখ, অথবা ট্রাম্পকে খেয়ে দেখ, না না, সব পক্ষকে প্রটেক্ট করে, সব পক্ষের অধিকার, নাগরিক অধিকার নিশ্চিত করে একটা সিদ্ধান্ত নিতে গেলে, হ্যাপা আছে।